নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। প্রথমে আলোচনা করব আপনাদের সাথে পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র, তাই আজ আপনাদের ক্ষেত্রে গুলারের বৃক্ষ পুজো করুন, প্রণাম করুন, রোপণ করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। আজ করণ রয়েছে বপকরণ পক্ষ, শুক্লপক্ষ যোগ শিবযোগ, দিন আজ আপনাদের ক্ষেত্রে থাকবে সোমবার। আজ রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 7:18 সময়কাল থেকে 8:40 সময়কাল পর্যন্ত। এই সময়কালে কোনো শুভকার্য, কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয়। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 5:56 সময়কাল থেকে 7:18 সময়কাল সকালবেলা। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে 8:40 সকালবেলা থেকে সকালবেলা 10:02 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক আপনাদের ক্ষেত্রে রয়েছে পশ্চিম দিক। আর চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, কর্মক্ষেত্রে কিছু বিশেষ ছোট ছোট পরিবর্তন আপনাদের ক্ষেত্রে এই সময়কালে হতে দেখা যেতে পারে। অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষ রাশি। মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে সমাপ্ত হতে দেখতে পাবেন। কর্মের সমস্যাগুলি দূর হয়ে যাবে। অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব মিথুন রাশি। মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি হতে পারে এই সময়কালে। পারিবারিক সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে বৃদ্ধি হতে পারে। গাড়ি সাবধানে আপনাদের চালাতে হবে। এই সময়কালে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কর্কট রাশি। অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মে বিশেষ সাফল্য মিলবে। কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং লাল, শুভ সংখ্যা 7। আলোচনা করব সিংহ রাশি। থেমে থাকা সকল কাজগুলি আপনাদের ক্ষেত্রে পূর্ণ হতে এই সময়কালে দেখতে পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের লাভ মিলবে। কাজের প্রয়াস কিছুটা কমানোর চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে, নচেত স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয় সমস্যা বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। পারিবারিক সমস্যাগুলি দূর হয়ে যাবে। অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব তুলা রাশি। দেখুন, স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাদের ক্ষেত্রে রাখতে হবে। জীবন সাথীর সাথে বিবাদ হতে পারে, সতর্ক থাকতে হবে আপনাকে। আপনাদের ক্ষেত্রে এই সময় আর্থিক লেনদেন বুঝে করা উচিত। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃশ্চিক রাশি। ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময়কালে নিজের পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করতে হবে, নচেত আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ সমস্যা তৈরি হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনুরাশি। কর্মের ক্ষেত্রে বিশেষ সাফল্য প্রাপ্তি হবে, সাফল্য মিলবে। থেমে থাকা যে কাজগুলি আছে সেই কাজগুলিও একই সাথে আপনাদের ক্ষেত্রে শেষ হতে আপনারা দেখতে পাবেন। ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে বৃদ্ধি হতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। কর্মে সাফল্য মিলবে। পারিবারিক সমস্যাগুলি দূর হয়ে যাবে। আকস্মিক অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কুম্ভ রাশি। দেখুন, স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে আপনাদের রাখার প্রয়োজনীয়তা রয়েছে এই সময়কালে। অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে। পরিবারে কিছু বিবাদ তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। আপনাদের কাজের চাপ এই সময়কালে কিছুটা দ্রুত বাড়বে, সতর্ক থাকুন, বুঝে কাজ করুন। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা
2 আলোচনা করব মীন রাশি কর্মের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি মিটে যাবে বিবাহের যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন ছোট যাত্রা আপনাদের ক্ষেত্রে হতে এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা রং এবং শুভ সংখ্যা 5 যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার